नमस्कार बंधुरा संचारिस मानचित्रे सकलके जानाई स्वागत। आमी आज आबार आरो एकटी नतून रेसिपि निये चले एसेछि। आमार चैनेले एरकम नित्य नतून रेसिपिर आपडेट पेते चैनलटिके आजई सबस्क्राइब करे बेल बाटनटी क्लिक करे दिन। रेसिपि भालो लागले लाइक कमेंट और शेयर करुन। आचार मानेई हलो जिभे जल एने देवा लोभनीय एकटा ब्यापार। आमेर टक झाल मिष्टि आचार अनेकेई अनेक रकम भावे बानाय, किन्तु आमार बड़ो पिसिर काछ थेके शेखा एइभावे आमेर टक झाल मिष्टि आचारटाई आमार काछे सबथेके भालो लागे। आज आमी सेई पद्धतिटाई तोमादेर साथे शेयार करछि। এই প্রসঙ্গে তোমাদেরকেও একটা কথা বলে রাখি, আমার বড় পিসি কিন্তু বিভিন্ন ধরনের আচার বানানোয় ভীষণভাবে দক্ষ, আর সেই আচারগুলোর টেস্ট এক একটা এক এক রকমের। এই আচারটা বানানোর জন্য আমি এখানে চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন এই আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এর জন্য বোটার দিকের যে অংশটা সেটা আমি ছুরি দিয়ে প্রথমে কেটে নিলাম, তারপরে আস্তে আস্তে সব খোসাটাই আমি ছাড়িয়ে ফেলছি। আমের এই টক ঝাল মিষ্টি আচারটা বানানোর জন্য আমগুলো কিন্তু কাঁচা আম অবশ্যই হতে হবে। খোসাগুলো আমি যখন ছাড়াচ্ছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমগুলোর গায়ের রঙটা একটু হলদেটে হলদেটে লাগছে। এটা কিন্তু আর কিছুই নয়, আমাদের এখানে ভীষণ রকমের গরম, তাই একটু রেখে দিলেই আমগুলোর ভেতরটা কিন্তু একটু হলদেটে হয়ে যায়। কিন্তু এটা খেয়াল রেখো আমগুলো গায়ের রঙটা একটু হলদেটে হলেও এগুলো যেন শক্তভাবের আম হয়। নরম আম হলে কিন্তু এইগুলো দিয়ে আচার বানানো যাবে না। এই আমগুলোকে এখন আমি একটু ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। আমগুলো যখন কাটছি তখন তোমরা হয়তো বুঝতে পারছো যে আমগুলো হলদেটে রঙের হয়ে গেল, এগুলো কিন্তু এখনও বেশ অনেকটাই কাঁচা ভাবের আছে। আর যে আটিটা ছিল সেই আটিটার থেকে কিন্তু আমি ছুরি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে এই টুকরোগুলোকে বার করে নিয়েছি। সবকটা আমি এখন আমি ছোট ছোট টুকরো করে আমি স্লাইস করে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। এর জন্য একটা কড়াই নিয়েছি, তার মধ্যে কেটে নেওয়া আমের টুকরোগুলো সব দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল, এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবারে গ্যাসটাকে অন করে আমি এই আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এর মধ্যে যে জলটুকু আমি দিয়েছি সেই পুরো জলটাই যেন টেনে গিয়ে আমগুলো সুসিদ্ধ হয়ে যায়, কিন্তু আমগুলো যেন একদম পুরো আবার গলে মাখা মাখা না হয়ে যায়, কিছুটা আস্তভাবে থাকবে। সেই পরিমাণেই কিন্তু জলটা একটু বুঝে দিতে হবে। এর মধ্যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে, পুরো জলটাই দেখো টেনে গেছে। আমগুলো কিন্তু পুরোপুরিভাবে গলে যায়নি, একটু আস্তভাবও রয়েছে। এই ফাঁকে আচারের মশলাটা তৈরি করে নেওয়া যাক। এর জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তাতে আমি দুটো তেজপাতা একটু হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে নিয়ে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো গোটা ধনে, 1 টিস্পুন মতো গোটা মৌরি, 1 টেবিল স্পুন মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো 5 ফোড়ন। এখন এই মশলাগুলোকে গ্যাসের একদম মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে নেওয়া বা ড্রাই রোস্ট করে নেওয়া যেটাকে বলে সেটা করে নিচ্ছি। এই মশলাগুলো কিন্তু ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে এগুলো যেন খুব বেশি পুড়ে না যায়। হালকা একটু রঙটা চেঞ্জ হতে থাকলে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে মিক্সিতে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আমের এই আচারটা পুরোপুরিভাবে বানিয়ে নেবার জন্য এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একদম ধোয়া ওঠা গরম করলে চলবে না, একদম মাঝারি তাপমাত্রায় সামান্য একটু গরম করে নিচ্ছি। এবারে 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটো একসঙ্গে মিলিয়ে নিয়ে আমি বেটে নিয়েছি। সেই সর্ষে বাটাটা দিয়ে গ্যাসের একদম লো ফ্লেমে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে বাটাটা তেলে নাড়ানোর সময় কিন্তু একদমই যেন না পুড়ে যায়, তাহলে কিন্তু আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সর্ষে বাটাটা ভালো মতো মিশে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন। যেহেতু আমগুলো সেদ্ধ করার সময় আগেই নুন দিয়ে সেদ্ধ করা ছিল সেই কারণে সামান্যই নুন ব্যবহার করলাম। एखन एते दिए दिच्छी 1.5 कप मतो आखेर गुड़। आखेर गुड़ेर साथे सामान्य एकटु चीनिओ व्यवहार करा जाय, तबे पुरोटाओ चीनी दिए करा जाय, किन्तु आखेर गुड़ दिले एर टेस्टटा आर आचारेर रंगटा खूब बेशी भालो आसे। एखन एई गुड़टा अनबरत नाड़िये चाड़िये एकटु जाल दिये निच्छी। 5 থেকে 7 মিনিट এইভাবে গুড়টাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিলে একটু পরেই দেখা যাবে উপর দিকে একটা ফেনা ফেনা মতো বুদবুদি উঠছে। ঠিক তখনই আমি সেদ্ধ করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমগুলো দেবার পরে অনবরত নাড়াচাড়া করে গুড়ের সাথে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে আমগুলো সেদ্ধ হওয়ার পরেও যতটুকু আস্ত ভাবে ছিল সেটুকুও গলে গিয়ে যাতে গুড়ের সাথে ভালো মতো মিশে যায়। এখন গুড় আর আমের মিশ্রণটা কিছুক্ষণ জ্বালিয়ে নেবার পরে এইভাবে বুদবুদি কেটে ফুটতে শুরু করলে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমাদের দেখে হয়তো মনে হতে পারে মশলাটা অনেকটাই বেশি, কিন্তু আমি যে পরিমাণ মাপের মশলা বানিয়েছি সেটা কিন্তু এই 4টে আমের জন্য একদম পারফেক্ট, কারণ এই মশলার গুণেই কিন্তু আচারের টেস্ট অনেকটাই নির্ভর করবে। যদি এর থেকে বেশি সংখ্যক আম দিয়ে তোমরা বানাতে চাও আচারটা, তাহলে কিন্তু মশলার সাথে সাথে বাকি সমস্ত উপকরণই বাড়িয়ে দিতে হবে নিজেদের আন্দাজ মতো। এর মধ্যেই আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো বিট নুন, তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আচারটা বানানোর সময় কিন্তু আরও একটা জিনিস খেয়াল করে রাখতে হবে, অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু এটা ঘন হয়ে নিচে লেগে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তেই দেখো আচারটা কিন্তু অনেকটাই বেশ ঘন হয়ে উঠেছে। আর আস্তে আস্তে নাড়াচাড়া করার সময় তোমরা নিজেরাও বুঝতে পারবে যে খুন্তিটা নাড়াতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখো আচারটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে, আর প্যানের গা থেকে কিন্তু খুব সহজেই ছেড়ে ছেড়ে আসছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আচারটাকে ঠান্ডা করে নিলে আচারটা কিন্তু আরও একটু শুকনো ভাবের হয়ে যাবে। এবারে এই ঠান্ডা করে নেওয়া আচারটাকে কোনো পরিষ্কার কাচের বোতলে ভরে রেখে দিয়ে কিন্তু দীর্ঘদিন রেখে এই আচারটাকে খাওয়া যাবে। আচার ভালো রাখতে গেলে কিন্তু মাঝে মাঝে একটু রোদেও দিতে হয়। আমি সেই রকমভাবেই 2টো পরিষ্কার কাচের বোতলে আচারটাকে ভরে মাঝে মাঝে রোদে দিয়ে প্রায় 1 বছর মতো কিন্তু এই আচারটাকে সংরক্ষণ করে রাখবো। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো। আজকের মতো টাটা।